পাওনা হিসেবে বসিয়া ছিল না লোভের ভিড়, আমরা চেয়েছি ক্ষুধার অন্য একটি স্নেহের নীড়, নগদ পাওনা হিসেবে বসিয়া ছিল না লোভের ভিড়। দেশের মাটিতে আমরা ফলাবো ফসলের কাঁচা সোনা, চিরদিন তুমি নিয়ে যাবে কেড়ে হায়রে উন্মাদনা, দেশের মাটিতে আমরা ফলাবো ফসলের কাঁচা সোনা, চিরদিন তুমি নিয়ে যাবে কেড়ে হায়রে উন্মাদনা। এই বাঙালির বুকে রক্তে বন্যা বহালো কে, কে কে কে, এইয়া তোমায় আসামির মতো জবাব দিতে হবে, সোনায় মোড়ানো বাংলা মোদের শাসন করেছে কে, তোমায় আসামির মতো জবাব দিতে হবে, এহিয়া তোমায় আসামির মতো জবাব দিতে হবে। লাখ লাখ হাত ভেঙেছে আজকে ভীরু দাখিল, রাজপথে পথে উত্তাল তাই জনমিছি, লাখ লাখ হাত ভেঙেছে আজকে ভীরু দাখিল, রাজপথে পথে উত্তাল তাই জনমিছি, হাজার বন্ধু দাবি করে আজ শাস্তি চাই, শাস্তি চাই, আজকে ভীরু দাখিল, রাজপথে পথে উত্তাল তাই জনমিছি। একটি ডাকে এতগুলো প্রাণ দিয়েছে সারা, ভূমিকম্পে দত্তপুরীকে দিয়েছে নাড়া, একটি ডাকে এতগুলো প্রাণ দিয়েছে সারা, ভূমিকম্পে দত্তপুরীকে দিয়েছে নাড়া, হাজার হাতে মশালে জলে দীপ্ত ক্রোধ, হীরার আড়ালে হারিয়ে গিয়েছে আজকে শোধ, হাজার হাতে মশালে জলে দীপ্ত ক্রোধ, হীরার আড়ালে হারিয়ে গিয়েছে আজকে শোধ। দীপ্ত শপথে ঘোষণা দেয় হত্যাকারীর বিচার চাই, দীপ্ত শপথে ঘোষণা দেয় হত্যাকারীর বিচার চাই, লাখ লাখ হাত ভেঙেছে আজকে ভীরু দাখিল, রাজপথে পথে উত্তাল তাই জনমিছি, লাখ লাখ হাত ভেঙেছে আজকে ভীরু দাখিল, রাজপথে পথে উত্তাল তাই জনমিছি, হাজার কণ্ঠ দাবি করে আজ শাস্তি চাই, শাস্তি চাই, লক্ষ কণ্ঠে উঠেছে আওয়াজ বিচার চাই, বিচার চাই, হাজার কণ্ঠ দাবি করে আজ শাস্তি চাই, শাস্তি চাই, লক্ষ কণ্ঠে উঠেছে আওয়াজ বিচার চাই, বিচার চাই, শাস্তি চাই, বিচার চাই, হত্যাকারীর বিচার চাই, শাস্তি চাই, বিচার চাই, হত্যাকারীর বিচার চাই, লাখ লাখ হাত ভেঙেছে আজকে ভীরু দাখিল, রাজপথে পথে উত্তাল তাই জনমিছি, রাজপথে পথে উত্তাল তাই জনমিছি, রাজপথে পথে উত্তাল তাই জনমিছি, রাজপথে পথে উত্তাল তাই জনমিছি। বিচার চাই তাই তারা তুললেন গানের মধ্য দিয়ে, 26 মার্চ 1992 একাত্তরের ঘাতক দালাল এবং নরঘাতক যুদ্ধাপরাধী জামাত শিবির আল বদর আল শামস রাজাকারদের বিরুদ্ধে গণ আদালত বসেছিল এই সরার্জি উদ্যানে। সেদিন ছিলেন আমাদের শহীদ জননী জাহানারা ইমাম, জাহানারা ইমাম বিচারক মন্ডলীর চেয়ারম্যান, গণ আদালতের সূচনাতেই যে কথাটি বলেছে কুখ্যাত যুদ্ধ অপরাধী গোলাম আজমের বিচারের কথা। আজকে এই দিনে আমাদের স্মরণ করছে শহীদ জননী জাহানারা ইমামকে, এবং এই সেই সরার্জি উদ্যান যেখানে সেই বিচারের কথা বলা হয়েছিল গণ আদালতে। আজকে আবার আমরা এখানে এসেছি, আমরা বলতে এসেছি একাত্তরের সেই যারা শহীদ, যারা ক্ষতিগ্রস্ত, আমাদের সেই পরিবারদের ফরিয়াদ আমরা শুনতে এসেছি। তাই ইতিমধ্যে আমাদের কাছে ফরিয়াদীরা উপস্থিত হয়েছেন বিভিন্ন জেলা থেকে, কিন্তু তাদের ভেতর থেকে যারা বক্তব্য রাখবেন আমি তাদেরকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। শওকত রাহান এবং আমাদের কেন্দ্রীয় নেত্রী আফরোজা হকরিনাকে বলছি সহযোগিতা করবার জন্যে।
গাজীপুর থেকে মোহাম্মদ শাহজাহান, নারায়ণগঞ্জ থেকে সোনা মিয়া, রাজবাড়ি থেকে মাধবীলতা দাস, টাঙ্গাইল থেকে মুজাহিদুল ইসলাম মুনির, শরীয়তপুর থেকে আসমা বেগম, গোপালগঞ্জ থেকে নমিতা রানী সরকার, নাটোর থেকে বীরাঙ্গনা রোকেয়া এবং শিরিন আক্তার, ঢাকা মহানগর থেকে শামসুদ্দিন আহমেদ, মাদারীপুর থেকে রাজেন্দ্র নাথ সরকার, মানিকগঞ্জ থেকে জুলেখা বেগম এবং অলোক সাহা, ইতিমধ্যে তারা এসে এসছেন। আমি তাদেরকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। সংগ্রামী সাথীরা, আজকে যে ফরিয়াদ দিবস যে অনুষ্ঠান আমরা এখানে করছি, এই অনুষ্ঠান আমরা শুরু করেছিলাম সুদূর পটুয়াখালী থেকে, শুরু করেছিলেন আমাদের বীর মুক্তিযোদ্ধা, আমাদের জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের নেতা মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান শওকত, আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক। পটুয়াখালীতে কাজটি শুরু করেছিলেন 2 বছর আগে, তিনি আজকে শোনাবেন কিভাবে তিনি শুরু করেছিলেন এবং পটুয়াখালী থেকে ঢাকা এই পর্যন্ত এসে উপস্থিত হয়েছেন সেই সংগ্রাম। এবং এই পুরো অনুষ্ঠানে যিনি ছিলেন সমন্বয়, যিনি এই পুরো জিনিসটাকে সমস্ত দিক থেকে তৈরি করে নিয়ে আজকের এই মঞ্চে এনেছেন, অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকতকে তার সূচনা বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি।